नमस्कार আমি সিনিয়র সরকার সৈয়দ বদরুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত। আজ আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র বই থেকে একটি কবিতা নিয়ে আলোচনা করব। আজকের কবিতাটির নাম হচ্ছে সুর। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে কবিতাটি উপভোগ করো। গেলাম প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো ছবিতে কি দেওয়া আছে। এই ছবিটিতে তোমরা কি দেখতে পাচ্ছ? एक जन बहु बसे आर की देखा जा घोड़ार गाड़ी लोक जन देखा जा मानुष ओ देखो मानुष घोड़ार गाड़ी चले जा एक लोक गरु छागल लिए मठे जाते एक मेयेओ जाते अपर पृष्ठ छवि देखो ये छवि कृषि अनुभूति प्रकाश पासे एखे एक जो माँ तार बच्चा के कोले निच्छे जो कत मान आदर माँ तार छेले के कोले निये आदर करते। प्रिय शिक्षार्थी, এখন এই দেখো শু। প্রিয় শিক্ষার্থী শু লিখেছেন কে? কামিনী রায়। তারপরে হচ্ছে শিখন ফল। দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে পাঠ শেষে আমরা কবি কামিনী রায়ের সংক্ষিপ্ত পরিচয় জানতে পারব। কবিতাটি শুদ্ধ উচ্চারণের আবৃত্তি করতে পারব, সার্থ প্রশস্ত রণ ইত্যাদি শব্দের শুদ্ধ উচ্চারণ করতে পারব, যাতনা অগণী সমর ও কাদেরী ইত্যাদি শব্দের অর্থ উল্লেখ করতে করে বাক্য প্রয়োগ করতে পারব, আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতা ত্যাগ করে কীভাবে সুখী হওয়া যায় তা ব্যাখ্যা করতে পারব। প্রিয় শিক্ষার্থী, পরের স্লাইডে দেখো এখানে এই আমাদের কবি কামিনী রায়। কামিনী রায় তপঙ্কর চক্রবর্তী, এখানে কামিনী রায়ের দুটো ছবি দেওয়া হয়েছে, একটা হচ্ছে তার কম বয়সী এবং একটা বৃদ্ধ বয়সী ছবি। প্রিয় শিক্ষার্থী, এখানে কবি পরিস্থিতি দেখো। কবি পরিস্থিতিতে কি আছে? জন্ম, আমাদের কবির জন্ম 12 অক্টোবর 1864 খ্রিস্টাব্দে বাখরগঞ্জ বাঁশখন্ডা গ্রামে। এটা হচ্ছে আমাদের কবির জন্ম। মাত্র 15 বছর বয়সে তিনি আলোকছায়া কাব্য রচনা করেছেন। এখানে তার কয়েকটি গ্রন্থ সমূহ দেখো, নির্মাল্য, অশোক সঙ্গীত, জীবন পথে, দীপ ও ধূপ, এগুলো এই এই গ্রন্থ সমূহগুলো আমাদের কবি 15 বছর বয়সে এগুলো তিনি মানে রচনা করেছেন। 15 বছর বয়স থেকেই রচনা করেছেন। আমাদের কবির মৃত্যু হচ্ছে 27 সেপ্টেম্বর 1933। প্রিয় শিক্ষার্থী, এ পডকাস্ট কবির জন্মস্থান, জন্মসাল, পরিচিতি, ছদ্মনাম, গ্রন্থসমূহের নাম, পুরস্কার ও মৃত্যুর সাল লেখো। এগুলো তোমরা এককভাবে কাজ করবে। বাড়িতে তোমরা কী করবে? একক কাজ করবে কবির জন্মস্থান, জন্মসাল, জন্ম পরিচিতি, ছদ্মনাম, ছন্দনাম এবং গ্রন্থসমূহের নাম, পুরস্কার এবং মৃত্যুর সাল। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো পুরস্কার ছন্দনাম, মৃত্যু, জন্ম, পরিচিতি, গ্রন্থসমূহ একক কাজের ফলবর্তন হিসাবে স্লাইড প্রদর্শন করে শিক্ষা দিতে। কবিতার আলোকে উল্লেখিত শব্দগুলো নির্মুক্ত। প্রিয় শিক্ষার্থী, তোমরা শব্দ অর্থ দেখো। দেখো যাতনা, যাতনা শব্দের অর্থ হচ্ছে দুঃখ। অবনী, অবনী শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। প্রিয় শিক্ষার্থী, পরের স্লাইডে কি? পরের স্লাইডে শব্দ অর্থ দেওয়া আছে সমর।
মানে যুদ্ধ, এখানে সমর যুদ্ধের যে রণক্ষেত্র যুদ্ধ দুই দলে যুদ্ধ করছে তার একটা ছবিও দেওয়া আছে, এবং সেই সমর শব্দের অর্থ যুদ্ধ এই তার মানে ছবিটি দেওয়া আছে। এবং কাঁদিবে কান্না করবে, এখানে একজন কান্না করতেছে একটা কান্নার ছবি দেওয়া আছে, কাঁদিবে শব্দের অর্থ হচ্ছে কান্না করবে। প্রিয় শিক্ষার্থী জোড়ায় কাজ, নিচের শব্দগুলো অর্থ লেখো, বাক্য তৈরি করো। যাতনা অবন সমর কাঁদিবে সংসার সুখ, তোমরা এই শব্দগুলোর অর্থগুলো লিখবে। প্রিয় শিক্ষার্থী এখানে আমরা কবিতাটির দুটি লাইন দেখো, ছবি দেওয়া আছে নাইকিরে সুখ নাইকিরে সুখ, এ ধরা কি শুধু বিষাদময়। এখানে একজনের হাঁটুর উপর হাত দিয়ে মাথা নিচু করে সে কাঁদতেছে বা ভাবতেছে যে কি, আর একজনের গাছের সাথে মাথা দিয়েও সে ভাবতেছে যে নাইকিরে সুখ নাইকিরে সুখ, এ ধরা কি শুধু বিষাদময়। প্রিয় শিক্ষার্থীর পরের স্লাইডে আছে যাতনে কাঁদিয়া মরিতে কেবল কি নর জনম যা লয়, এখানে একটা মেয়ে সে চোখে হাত দিয়ে কাঁদতেছে এবং আর একজনের চোখ থেকে জল বের হচ্ছে, সে বলতেছে যে যাতনে কাঁদিয়া কাঁদিবে মরিতে কেবল কি নর জনম লয়। প্রিয় শিক্ষার্থী পরের স্লাইডে আছে দেখো, এখানে দুটো ছবি দেওয়া আছে, একটা বলছিন্ন বিনে বল উচ্চস্বরে না 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 মানবের তরে, এখানে একটা কি আছে বিন, বিনে মানে এখানে একটা বিনে আছে যে বাজানো যায়, সে বলছিন্ন বিনে বল উচ্চস্বরে না 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 মানবের তরে, এখানে একদিকে একটা বিনে আছে, অন্যদিকে দেখো আমাদের প্রিয় সেই নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 1971 সালে 3রা মার্চের মার্চ পল্টনের জনসভায় সেই ভাষণের একটা চিত্র দেওয়া আছে। পরের স্লাইডে দেখো আছে আছে উচ্চ লক্ষ্য সুখ উচ্চতর, নাসিদিলা বিধি কাঁদিতে নর, এখানে একজন আছে উচ্চ লক্ষ্য উচ্চ সুখ উচ্চতর, যে যদি লক্ষ্য থাকে সু মানে লক্ষ্য থাকে তাহলে সে উঠতেই পারবে, তার জীবনের লক্ষ্যে সে পৌঁছতেই পারবে, একটা এখানে একটা দেওয়া আছে যে সিঁড়ি নিয়ে উপরে উঠতেছে। এবং অন্যদিকে না সিঁড়িটা বিধি কাঁদিতে নড়ে, যে না কেঁদে না কেঁদে, আমরা এখানে কয়েকজন কবিদের ছবি দেওয়া আছে যে না কেঁদে আমরা আমাদের না সিঁড়ি কাঁদিতে নড়ে, এখানে আমাদের না কেঁদে কাঁপলে চলবে না, আমাদের না কেঁদে আমাদের জীবনের লক্ষ্যে বা আমাদের উপরের দিকে উঠতে হবে, সেটা আমাদের ভাবতে হবে। পরের স্লাইডে দেখো প্রিয় শিক্ষার্থী কার্যক্ষেত্র ওই প্রশস্ত করিয়া সমর অঙ্গ সংসার সংসার এই, এখানে একজন মা বা একজন মহিলা সে কাজ করতেছে, সে নিজের কাজ নিজে করতেছে, এবং অন্য একজনের সে সংসারে বসে এসে সমর অমনভাবে সে হাঁস মুরগি পালন করতেছে, এবং এখান থেকেও তার সেই কার্যক্ষেত্রটা প্রশস্ত হওয়ার একটা লক্ষ্য দেখা যাচ্ছে। পরের স্লাইডে প্রিয় শিক্ষার্থী যাও বিরবে সে কর গিয়া রণ, না যে জিনিবে সুখ রবিবে সে, এখানে একটা স্লাইডে আছে দেখো সেই মুক্তিযুদ্ধের একটা চিত্র, যাও বিরবে সে তুমি বিরবে সে সামনের দিকে এগিয়ে যাও, অন্যদিকে দেখো জাতি আমাদের পতাকা নিয়ে সে দৌড়ে যাচ্ছে কত খুশি মনে, যে যে জিনিবে সুখ লভিবে সে, তুমি যদি সত্যি তোমার সুখটা লাভ করতে পারো তাহলে তোমার অনেক ভালো লাগবে, এই কথাটাই এখানে বোঝানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী এখানে আমাদের কয়েকজন বীরকন্যা বা বীর মুক্তিযোদ্ধা বা বীর অনেকজন মানুষের ছবি দেওয়া আছে, যেমন ছবিতে মাস্টারদা সূর্য সেন বঙ্গবন্ধু পৃথিবী দেবেন্দ্র কেয়ার জয়নুল এদের ছবি দেওয়া আছে, আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতা ত্যাগকারী কিছু নর ও নারী ও পুরুষ। প্রিয় শিক্ষার্থী দলীয় কাজ, ছবিতে উল্লেখিত আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতা ত্যাগকারী নারী ও পুরুষ ব্যক্তিবর্গের জীবনের আলোকে নির্মুক্ত দলীয় কাজটি করে, যেমন সেবা ও কল্যাণের মাধ্যমে অন্যের মঙ্গলের জন্য যে ত্যাগ স্বীকার করে সেই প্রকৃত সুখী, মন্তব্যটি বিশ্লেষণ করে বা তোমরা দলে এই
এটি করে একটা সুন্দর একটা মন্তব্য তৈরি করে। মূল্যায়ন, কবি কামিনী রায় এর জন্ম কত, কবি কামিনী এবং অবনী শব্দের অর্থ কি, সুখী কবিতাটি কোন কাব্যগ্রন্থে অন্তর্গত, কোন কাব্যগ্রন্থ থেকে অন্তর্গত এবং আত্মকেন্দ্রিককে কবি কী বলেছেন, এগুলো তোমরা মূল্যায়ন করবে। প্রিয় শিক্ষার্থী, এখানে একটি উদাহরণ আছে, দেখো সুমন অনুমান পরস্পর বন্ধু, সুমনের বাবা মৃত্যুতে নোমান সার্বক্ষণিক সঙ্গ দিয়ে সান্ত্বনা দেয়, সাধ্যমতো সুমনকে আর্থিকভাবেও সাহায্য করে, সুমনের সমস্যাকে নোমান নিজের সমস্যা মনে করে। এখানে উদ্দীপকের আলোকে নিচের প্রশ্ন দুটির উত্তর দাও এবং অ্যাকশন বাটন কবিতাটি ভাগবত মিল করো। তোমার এখানে আছে কি সুখ সভা মানুষ ও ফাগুন, পরিবারের সদস্যদের মতামত নিয়ে একটি অনুচ্ছেদ লেখো। তোমরা অবশ্যই বাড়িতে এটি করবে যে তোমাদের কে কি নিয়ে তোমরা সুখী হতে পারো, এ বিষয়ে পরিবারের তোমার পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে তুমি একটি অনুচ্ছেদ লেখো। প্রিয় শিক্ষার্থী, একসাথে কাজ করার একটা মজাই আলাদা। এখানে দেখো সবাই একসাথে হাতে হাত রেখে কাজ করছে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন।